আমরা রয়েছি কলকাতার ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্স মানে কলকাতার গর্ব, যেটা হলো সকল বাঙালির গর্ব। কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন্স। আজ আমরা এখানে আসতে পেরেছি, তার জন্য আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই সিএবি প্রেসিডেন্ট বিশ্বরূপ দে এবং জগমোহন ডালমিয়াকে। আজ আমরা রয়েছি এখানে কারণ আমরা একটা স্পেশাল কভারেজ করছি গোটা ইডেন গার্ডেন্সকে নিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে নতুন তৈরি হয়েছে যে রুফটা, এই রুফটা আগে ছিল না, বর্তমানে নতুন তৈরি হয়েছে। আর এখন পিচের কাজ চলছে, এই মুহূর্তে পিচের কাজটাও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পিচ, ভালোভাবে পিচ করে একটা করা উচিত। আর সামনে 24 তারিখ যেহেতু খেলা, ওই জন্য পিচ এখন অবধি স্লো পিচ, বেশি রানের পিচ হয়নি এখন অবধি, সেই জন্য পিচটাকে আরও ভালোভাবে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার পিচ কিউরেটার প্রবীর মুখার্জি ওখানে বসে রয়েছেন, নিজের তত্ত্বাবধানে এখানে গোটা টিম নিয়ে তিনি নেমে পড়েছেন যে একটা ভালোভাবে সুন্দরভাবে একটা ম্যাচ যাতে পরিচালনা করা যায়, একটা হাই স্কোরিং ম্যাচ যেটাকে বলতে পারে বুঝি, সেরকম একটা ম্যাচ পরিচালনা করা যায়। আর দেখতেই পাচ্ছেন যে ইডেন গার্ডেন্স যেটা আগামী 5 তারিখ কলরবে পরিপূর্ণ হয়ে উঠবে, আমরা বাঙালির গৌরব সৌরভ দা খেলতে নামবেন এই মাঠে, তাহলে বুঝতেই পাচ্ছেন কেমন উন্মাদনার শিখর একদম চরমে উঠেছে। হ্যাঁ, যেখানে থাকবেন আমাদের, আমরা দেখাতে যাই আমাদের ক্যামেরাম্যান বন্ধু বিতান মুখার্জিকে যে ক্লাব হাউসের দিকটায়, যেখানে আর শাহরুখের সেই করবো লড়বো জিতবো রে নাচের সাথে সাথে শাহরুখ খান এবং বলিউডের আগাম আপামর যত সেলিব্রিটিরা আছে সকলের নাচ ওখানেই হতে চলেছে, ডক্টর বিসি রায় ক্লাব হাউস। আর এই দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে নতুন রুফ, এটা নতুন হয়েছে, এর আগে এটা আগে রুফ ছিল না, বর্তমানে এই নতুন রুফটা করা হয়েছে, যেহেতু এখন শেডের প্রবলেম নেই কোনো, বৃষ্টি বাট্টা কিছু হলেই এখন ইডেন গার্ডেন সম্পূর্ণ নিরাপদ। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এখন অবধি যে ড্রেনেজ সিস্টেমটাও খুব সুন্দর রয়েছে, পিচ কভার করার জন্য এখানে বাইরে সর্বদাই রয়েছে পিচ ঢাকা দেওয়ার মশলা, ঠিক আছে।